সুপ্রিয় শিক্ষার্থীরা, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর উচ্চতর গণিতের একাদশ অধ্যায় নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই একাদশ অধ্যায়টি মূলত স্থানাঙ্ক জ্যামিতির উপরে বর্ণিত। তো আমি পূর্ববর্তী উচ্চতর গণিতের ক্লাসে তোমাদেরকে এই অধ্যায়টি, প্রথম অধ্যায়টি অর্থাৎ 11.1 অধ্যায়টি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছিলাম এবং সেখান থেকে আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে কিছু বাড়ির কাজও দেওয়া হয়েছিল। তা আশা করি তোমরা বাড়ির কাজগুলো সবাই করেছ। যেহেতু আমি কমেন্ট বক্সে কোনো কমেন্ট পাইনি, তাহলে আমি মোটামুটি ধরে নিতে পারি যে তোমরা বাড়ির কাজগুলো সবাই খুব ভালোভাবে করেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আসো, আজ আমরা 11.2 নিয়ে আলোচনা করব। 11.2 আলোচনা করার পূর্বে আমাদেরকে কিছু নতুন সূত্র, দুই একটি নতুন সূত্র আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা সেই সূত্রগুলি সম্পর্কে জেনে নেই। তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং বোর্ডের দিকে খেয়াল রাখবে এবং খাতা কলম নিয়ে সবাই প্রস্তুত থাকো। তো আসো শিক্ষার্থীরা, দেখো বোর্ডের দিকে, যে আমি বোর্ডে তোমাদের জন্য যে সূত্রটি লিখেছি তোমরা একটু আগে ভালোভাবে বুঝো। এখানে আমি একটা গ্রাফ পেপার দেখানোর চেষ্টা করেছি। গ্রাফ পেপারে আমরা জানি যে আনুভূমিকের সমান্তরাল রেখাটি হলো x ডট, আর যেটা উলম্ব রেখা সেটা হলো y ডট। এখন একটা ত্রিভুজ ABC, এই ABC ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, একটা বিন্দু হলো A, একটা হলো B, একটা হলো C। এখন এই A বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, B বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, আর C বিন্দুর স্থানাঙ্ক যদি x3 y3 হয়, তাহলে আমরা এই স্থানাঙ্কর সাহায্যে কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয় সেই সূত্রটাই আমরা আজকে প্রথমে শিখব। এখন প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা মাথায় রাখবা, এখানে এ বিন্দু হয়েছে, এখানে বি বিন্দু হয়েছে, এখানে সি বিন্দু হয়েছে। এই ABC বিন্দুগুলো যে কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ এ বিন্দু এখানে না হয়ে এখানে হতে পারে, কিংবা এখানে হতে পারে, আবার ঠিক একইভাবে বি বিন্দু এখানে না হয়ে এখানে হতে পারে, এখানে হতে পারে, একইভাবে আবার সি বিন্দু এখানে না হয়ে এখানে হতে পারে, এখানে হতে পারে, বা তিনটা বিন্দু একই, এখানে চারটা ভাগ আছে, চতুর্থাংশ, প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, চতুর্থ চতুর্থাংশ, বা ইংরেজিতে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এই চারটা কোয়াড্রেন্টের যে কোনো কোয়াড্রেন্টে বিন্দুগুলো তিন কোয়াড্রেন্টে থাকতে পারে অথবা একই কোয়াড্রেন্টে তিনটা থাকতে পারে। তো বিন্দুগুলোর স্থানাঙ্ককে আমি ধরে নিয়েছি x1 y1 x2 y2 x3 y3। এখন এই x1 y1 এর জায়গায় যে কোনো মান হতে পারে, x2 y2 এর জায়গায় যে কোনো মান হতে পারে, x3 y3 এর জায়গায় যে কোনো মান হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এটাই হলো সবচেয়ে মুখ্য বিষয় শিক্ষার্থীরা, যে আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তখন বিন্দুগুলোকে আমরা জানি যে ঘড়ির কাঁটা, একটা ঘড়ি ধরো, আমরা জানি যে ঘড়ির কাঁটা এভাবে ঘুরে, আমরা জানি যে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটা ঘড়ি কল্পনা করি, আমরা জানি যে ঘড়ির কাঁটা আর সেকেন্ডের কাঁটাটা এই দিক থেকে এভাবে ঘুরে। কিন্তু যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তখন মনে রাখতে হবে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত ধরে নিতে হবে। এই জন্য আমরা এখানে যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তখন আমরা এখানে একটা কথা মাথায় রাখব যে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আবর্তিত ধরে
অর্থাৎ আমরা বিন্দুগুলো এলোমেলো থাকলেও আমরা ওই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি এ বিন্দু থেকে স্টার্ট করি, এর বিপরীত দিক ঘড়ির কাঁটার বিপরীত দিক কি? বি। বি এর থেকে সি, এ বি সি, নট এ সি বি। এ সি বি হলে ঘড়ির কাঁটার দিকে হয়ে যাবে। এই জন্য আমাকে চিন্তা করতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ বিন্দুগুলো এদিকে ঘুরবে, আবার বি এর থেকে এদিকে ঘুরবে। তাহলে আমার এই বিন্দুগুলো এমনভাবেই আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত আছে। সেই জন্য আমাকে আর এলোমেলো করতে হয় নাই বা গুছিয়ে নিতে হয় নাই। তাহলে এইটাই হলো মূল জানার বিষয়, যে বিন্দুগুলো অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত ধরে X1 এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক, আর এ বিন্দু স্থানাঙ্কটা অর্থাৎ প্রথম যে বিন্দুটা নিব সেই বিন্দু স্থানাঙ্কটা প্রথমে হবে আবার লাস্টে হবে। এখন যদি চতুর্ভুজ হয় তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বিন্দু হয়ে প্রথম বিন্দুটা আবার হবে। আর তারপর পরবর্তী লাইনে গিয়ে আমরা এভাবে কোণাকুণি আমরা যে আর গুণন করেছি বা আর গুণন পদ্ধতিতে সমাধান করেছি সাধারণ গণিতে, সেখানে আমরা দেখেছি এভাবে বাম দিক থেকে ডান দিকে নিচের দিকে এই দুটার গুণফল যোগ এই দুটার গুণফল যোগ এই দুটার গুণফল একসাথ, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে বিয়োগ দিয়ে আবার এই দুটার গুণফল বিয়োগ এই দুটার গুণফল তারপরে বিয়োগ এই দুটার গুণফল তারপর বর্গ একক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সূত্রটি বুঝতে পেরেছ। সূত্রটি তোমরা একটু তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা আসো, আমরা সবাই এই সূত্রের আলোকে আমরা কাজ করব। তবে পাশাপাশি একটা কথা মনে রাখবা, এমনিতে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তিনটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়, কিংবা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সেটা দিয়েও ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। যদি তিনটি বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটা কী হবে একটু জেনে নেই, যে ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা এস হলে, বা এভাবে লিখি অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বা এ সি যেটাই লিখি হলে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়াল টু এস ইনটু এস মাইনাস এ বি এস মাইনাস বি সি এস মাইনাস সি এ রুট ওভার বর্গ একক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রটাও আমাদের মনে রাখতে হবে। আর হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সেটা তো আমরা জানি। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাই। তো আশা করি তোমরা স্থানাঙ্কের সাহায্যে কীভাবে ক্ষেত্রফল বের করতে হয় সেই সূত্রটা বুঝেছ, এবং এই যে অর্ধ পরিসীমার দিয়ে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় সেই সূত্রটাও বুঝেছ। এবার আসো তাহলে 11.2 এর প্রথমেই আসো এক নম্বর অঙ্কে। এক নম্বর অঙ্কে দেখো, এ বি সি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়েছে, দিয়ে বলেছে এ বি বি সি সি এ বাহুর দৈর্ঘ্য এবং এ বি সি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো, অতঃপর ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলবো যে এখানে ত্রিভুজ এ বি সি এর শীর্ষ বিন্দু ত্রয় যথাক্রমে কি কি আছে, এ আছে -2, 0, তারপরে
বি আছে 50, তারপরে সি আছে 14। এখন আমাদের প্রথম যে কাজ, একের ক, প্রথমে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আর ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা একে একে তিনটা বাহু বের করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে কিভাবে বাহু বের করা হয়। দুটি বিন্দুর দূরত্ব আমরা গত ক্লাসে 11.1-এ দুটি বিন্দুর দূরত্ব সাহায্যে কীভাবে বাহুর পরিমাণ বের করা যায় সেটা শিখেছি। তা আজকে আমরা সেই সূত্রটাই কাজে লাগাব। যেমন প্রথমে এবি বের করব, তাহলে এবি বের করলে প্রথমে বি বিন্দুর এক স্থানাঙ্ক বিয়োগ -2, তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে +2 হোল স্কোয়ার, প্লাস বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক মাইনাস এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক। তাহলে আসো কি হয়, 527 হোল স্কোয়ার, আর এখানে +0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, স্কোয়ারের রুটে যদি কারেন্ট হয় তো 0 মানে 7 স্কোয়ার, তো 7 স্কোয়ারের স্কোয়ার আর রুটকে বাদ হয়ে গেলে আমাদের থাকে কি 7 একক। এবার আসো বিসি, এবার বিসি হলে সি বিন্দুর এক স্থানাঙ্ক বিয়োগ বি বিন্দুর এক স্থানাঙ্ক হোল স্কোয়ার, প্লাস সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক বিয়োগ বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হোল স্কোয়ার একক। এবার দেখো -4 হোল স্কোয়ার +4 হোল স্কোয়ার, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা -4-এর বর্গ 16 আর 4-এর বর্গ 16, 16 16 একবার আমরা লিখে দিতে পারি √32 একক। তো √32 লিখতে পারি 4² × 2 একক, তার মানে 4টা রুটের বাইরে চলে আসবে আর 2টা রুটের ভিতরে থেকে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবির মান পেয়েছি, বিসির মান পেয়েছি, এখন কার মান দরকার? এসির মান বা সি এর মান। এবার আসো আবার সিএ বা এসি যেটাই বলি সমস্যা নাই। এবার সি এর জন্য প্রথমে এর স্থানাঙ্ক, এর এক স্থানাঙ্ক বিয়োগ সি এর এক স্থানাঙ্ক, প্লাস এর ওয়াই স্থানাঙ্ক বিয়োগ সি এর ওয়াই স্থানাঙ্ক। তাহলে -2 -1 -3 হোল স্কোয়ার মানে +9, আর এখানে -4 হোল স্কোয়ার মানে 16 একক, 16 আর 9 = 25 √25 একক। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পেয়ে গেলাম 25-এর বর্গমূল কত, 5 একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবি বিসি সিএ বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এরপর বলেছে এবিসি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তা আমরা এখন বলবো যে এখন ত্রিভুজ এবিসি এর পরিসীমা, তাহলে পরিসীমা সমান হবে তিনটা বাহুর যোগফল, এবি প্লাস বিসি প্লাস সিএ,
ব্রেকেট দিয়ে একক, তাহলে এবার এবির মান কত? এবির মান হলো কত? এবির মান পেয়েছি 7, বিসির মান পেয়েছি 4√2, সি এর মান পেয়েছি 5 একক। তাহলে দেখো 7 আর 5 এ যোগ করলে 12, 12 + 4√2 একক। তাহলে এই হলো আমাদের কয়ের অ্যান্সার, যে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য আর পেয়েছি কি ত্রিভুজটির পরিসীমা। তা আমরা অ্যান্সারটা এভাবে লিখে দিব যে অ্যান্সার তিনটা বাহু, একটা বাহু হলো 7 একক, কমা বিসি বাহু হয়েছে 4√2 একক, এবং কমা সি এ বাহু হয়েছে 5 একক, এবং পরিসীমা হয়েছে 4 12 + 4√2 একক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের কয়ের অ্যান্সার। তো শিক্ষার্থীরা অ্যান্সারটা তুলে নাও, কারণ আমরা এ এর মান পেয়েছি 7, এবির মান পেয়েছি 7 একক, বিসির মান 4√2 একক, সি এর মান 5 একক, এবং ত্রিভুজের পরিসীমা পেয়েছি 12 + 4√2 একক। তাহলে আসো এবার ক্ষয়ে যাই। এবার দেখো খ, খয়ে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে কিভাবে স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল বের করা যায় সেই সূত্রটা শিখিয়েছিলাম। তা এখন আমরা সেই সূত্রটা দিয়েই আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তা আমরা এখন আগে দেখি যে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দুত্রয় যথাক্রমে = হলো -2, 0, বি এর মান হলো 5, 0, এবং সি এর মান হলো 1, 4। তো এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল বের করতে গেলে তোমরা বিন্দুগুলোকে অবশ্যই গ্রাফ কাগজে বসিয়ে নিবে। তাহলে সুবিধা হবে যে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত আছে কি না সেটা যাচাই করার জন্য। যেমন প্রথমে এই বিন্দুটা আছে -2, 0, তাহলে আমাকে বুঝতে হবে এক্স এর মান -2, 0 এইখানে, তাহলে এটা হলো এ বিন্দু, এটা আমরা আনুমানিক ধরে নিচ্ছি আর কি। বি এর মান আছে 5, 0, তাহলে বি এর মান হলো 5, 5, 0, ধরো এখানে আমরা ধরলাম বি এর মান 5, 0, এটা ধরলাম বি। আর সি এর মান আছে 1, 4, সি এর মান যেহেতু এক্স এর মান 1 আর ওয়াই এর মান 4, তাহলে সি বিন্দুটা আছে এখানে। তাহলে এবার আমি যদি যোগ করি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যোগ করলে এখন বিন্দুগুলো ঘড়ির কাঁটার, আমি যদি এ থেকে স্টার্ট করি তাহলে এ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বি বিন্দু, বি এর থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সি বিন্দু, সি এর থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এ বিন্দু, তাহলে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত আছে। তো আমরা এখন এই কথাটি লিখব যে এখন বিন্দু ত্রয়কে ঘড়ির কাঁটার
বিপরীত দিকে আবর্তিত ধরে ত্রিভুজ ক্ষেত্র ABC ইকুয়াল টু হাফ ইন্টু এর স্থানাঙ্ক হলো -2, 0, বি এর স্থানাঙ্ক হলো 5, 0, সি এর স্থানাঙ্ক হলো 1, 4, আবার -2, 0, বর্গ একক। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এভাবে গুণ করি। -2 দিয়ে 0 কে গুণ করলে 0, প্লাস 5 দিয়ে 4 কে গুণ করলে 4 5 20, প্লাস 1 দিয়ে 0 কে গুণ করলে 0, মাইনাস এবার 0 দিয়ে 5 কে গুণ করলে 0, 0 দিয়ে 1 কে গুণ করলে 0, 4 দিয়ে -2 কে গুণ করলে মাইনাস 4 2 8। বর্গ একক। তো প্রিয় শিক্ষার্থীরা, সূত্রটা যদি বুঝে থাকো তাহলে এই কাজটা আমাদের অবশ্যই তোমরা বুঝেছ। এবার আসো 20 মাইনাস 0 0 বাদ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 8 একক, তাহলে হাফ ইন্টু 28, সরি বর্গ একক, বর্গ একক। তাহলে আমাদের হাফ দিয়ে 28 কে গুণ করলে 14 বর্গ একক। তাহলে এই হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আমরা যে সমস্যাটি সমাধান করলাম আশা করি সবাই বুঝতে পেরেছ, এবং কিভাবে স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে বা স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়, আমাদের ক্ষয়ের সমস্যাটা হলো সেই ক্যাটাগরির। তো আশা করি এই ক্যাটাগরির অঙ্ক যদি তোমাদের আসে তোমরা অবশ্যই পারবে। পাশাপাশি আমাদের কয়ে যে ছিল তিনটি বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজের পরিসীমা সেটাও তোমরা নির্ণয় করতে পারবে। এবং আমরা আরেকটা জিনিস দেখিয়েছি তোমাদেরকে, কিভাবে অর্ধ পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এবং সেই ক্ষেত্রে যদি কখনও কোনো প্রশ্নে উল্লেখ করা থাকে যে ত্রিভুজের ক্ষেত্রফল এত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তাহলে কিন্তু আমাদেরকে ওই অর্ধ পরিসীমার সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলো একটু লিখে নাও। দেখো বাড়ির কাজ, তোমাদের 2 নম্বরে বলছে প্রতি ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ ওই স্থানাঙ্ক দেওয়া থাকলে যেভাবে ক্ষেত্রফল বের করতে হয় সেভাবে বের করবা। এবং চতুর্ভুজের ক্ষেত্রে একই নিয়ম, চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বিন্দু হবে, প্রথম বিন্দুটা আবার হবে, অর্থাৎ কলামের মধ্যে 5টা কলাম আসবে। ত্রিভুজের ক্ষেত্রে যেমন 4টা কলাম আসছে, চতুর্ভুজের ক্ষেত্রে 5টা কলাম আসবে। তা আমি তোমাদেরকে 11.2 এর 2 থেকে 5 পর্যন্ত বাড়ির কাজ দিলাম। তা আশা করি সবাই এই বাড়ির কাজগুলো খুব সুন্দরভাবে করবে। এবং পরিশেষে আমি আবারও বলবো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে অবস্থান করবে এবং নিয়মিত পড়াশোনা করবে, এবং আমাদের বিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাস সহ বিভিন্ন অনলাইন ক্লাস
দ্বারা পরিচালিত ক্লাসগুলো প্রত্যক্ষ করবে। তো এই বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।